পেশায় একজন নার্স, আজকে বিশ্ব নার্স দিবস 12ই মে, যেটাকে নার্সিং পেশার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে কেন্দ্র করে পালন করা হয়। আমি চিটাগাংয়ে কর্মরত ছিলাম, সেখান থেকে ঢাকায় এসেছি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জয়েন করার জন্য। এবং এরকম একটা স্মরণীয় দিনে এখানে আসতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। এই পেশার সাথে নিজেকে জড়িত রাখতে পেরে আর নিজেকে গর্বিত বোধ করছি। একজন সেবিকা হিসেবে আমি দেশবাসীকে বলতে চাই, ডাক্তার এবং নার্সরাই এখন ফ্রন্টলাইনে যুদ্ধ করছেন এই করোনাকালীন পরিস্থিতিতে। আপনারা কেউ প্যানিক হবেন না, সবাই সচেতন থাকবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে নির্দেশনা বিধিগুলো দেওয়া হয়েছে আপনারা সেসব মেনে চলুন, ভুলেও প্যানিক হবেন না। এক মনে রাখবেন, সচেতনতাই একমাত্র প্রতিষেধক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।